নমস্কার, আমি অনিন্দা। বাংলা ভাষার সঙ্গে আমাদের নারীর যোগ, আর তাই বাংলা ভাষা আমাদের সত্তা জুড়ে। বাংলা ভাষার সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক বাংলার প্রতি মানুষের এবং প্রকৃতির। আমি আজ যে কবিতাটি আপনাদের শোনাব, কবি শামসুর রহমানের এই কবিতাতে আছে তারই ছবি। এই কবিতার প্রতি শব্দে আছে মর্মস্পর্শী আবেগ। একুশে ফেব্রুয়ারি শহীদ ভাষাপ্রেমীদের রক্তে রাঙানো এই দিনটিতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন কবি শামসুর রহমানের কবিতা বাংলা ভাষা উচ্চারিত হলে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠানে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে, উদার গৈরিক মাঝে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গোড়াখালের বাঁশি হাওয়াকে বানায় মিঠু সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি, মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়া নেয়া ছড়া, কোন সে সুদূরে সত্তা তার আশা বুড়ি, নানি বিষাদ সিন্ধু স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া। আর একুশের প্রথম প্রভাত ফেরি, এক অলৌকিক ভোর, এক অলৌকিক ভোর বাংলা ভাষা উচ্চারিত হলে, বাংলা ভাষা উচ্চারিত হলে। ধন্যবাদ।